নাও ভাই এত কপিরি বানা কোথা থেকে আসলে এগুলো এই সোজা গেলে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই পাশে সোজা গেলে কালীবানার আছে আচ্ছা কালীবানার নদী উজানে যায় আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে আসতেছে না ওই পাশ থেকে তোমার জোয়ার বাটায় আছে আচ্ছা বর্মি পর্যন্ত আচ্ছা গাজীপুর বর্মি আচ্ছা আচ্ছা তারপর নদী পার করেন কত টাকা নেন পাঁচ টাকা করে নদী পারাপার আচ্ছা 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 আপনার তো ট্রল আন এটা তো নৌকা নৌকা দিয়ে একজনের একটা নৌকা চালাইতে তিনজন মাঝি লাগছে না তিনজন মাঝি লাগছে আচ্ছা আচ্ছা ৩৬টা নৌকা আছে ৩৬টা নৌকা আছে আচ্ছা 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 আপনারা কৃষি কাজ করেন না এমনি ধান বা অন্য কিছু আচ্ছা 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 এখানে দুইজন মাঝি আর একজন যাত্রী হেল্প করতেছে মনে না ও দুইজন যাত্রী হেল্প করতেছে আচ্ছা আচ্ছা দুইজনের পক্ষে নৌকা চালানো সম্ভব না কষ্ট আছে আচ্ছা আচ্ছা তো উনি আসলে এখন আপনারা যাবেন নাকি উনি আবার যাবে ওই পাশে এখন আপনি যাবেন আর ওই যে অন্য অন্য নৌকার মাঝে ওনারা নাই আচ্ছা আমরা যদি এই দিক থেকে আধা ঘন্টা এই নৌকায় চড়তে চাই পারবো পারবে না আচ্ছা আচ্ছা আপনারা কতক্ষণ আছেন রাত ১০টা পর্যন্ত এরকম অন্ধকারের মধ্যে নদী পারাপার করেন আচ্ছা আচ্ছা এমনি তো আপনার নৌকা সমস্যা নাই না পানি উঠে না তো আচ্ছা 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 তো আপনারা কি আবার ঘাটে টাকা দেওয়া লাগে সুন্দর খেয়া পারাবার হচ্ছে এই পার থেকে ওই পার একজন যাত্রী লাগে ৫ টাকা